আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো জানালার পর্দা আনছি, জানালার দরজার যখন কিনেছি আপনাদের সাথে শেয়ার করি নেই, কিনে আনা হয়েছে বাসায়, তারপর শেয়ার করতেছি। তো এখন এই যে খুলতেছি, পর্দাগুলো টানাবো, তো টানাইতে থাকি, পরে আবার কথা বলি। এই যে পর্দাগুলি টানিয়ে নিলাম, মাত্র দুই রুমে টানানো হয়েছে। তো পর্দাগুলি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এই যে এক জানালা, এই যে আরেক জানালা, তো এই যে আরেক রুমের ড্রয়িং রুমের পর্দা, এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। ড্রয়িং রুমে যে আমি আমার বিল্ডিং এর একটা ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করব। তো বাড়িতে যখন আসছি ভিডিও করব। তো পর্দাগুলি আগে দেখাই, যে তো কেমন হলো পর্দাগুলি জানাবেন। পর্দা দেওয়াতে ঘর অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো লাইট এই যে হচ্ছে পর্দা। পর্দাগুলিতে আমার কাছে অনেক সুন্দর হয়েছে, বেশি ফুলের ডিজাইন না, হালকা পাতলা ডিজাইন আনছি। আর এই অ্যাশ কালারের ডিজাইনটা আনার কারণ হচ্ছে, আমরা যেহেতু বাড়িতে থাকি না আর কয়েকদিন পর পর ধোয়াও হবে না, অনেক দিন পর পর ধুইতে হবে, এই জন্য আমি অ্যাশ কালারের পর্দাটা আনছি, যাতে ময়লাটা কম বোঝা যায়। এই যে হচ্ছে আমার ছেলের রুম, আমার ছেলের রুমের জানালার পর্দা। এইখানে যে ব্যাগ বুক যত আনছি এখানে রাখছি, বিছানা এখনো বিছাই নেই। তো মাত্র আসছি, তো পরে আস্তে আস্তে বিছাবো। তো কেমন হলো পর্দা কমেন্ট করে জানাবেন। তো এই যে হচ্ছে আর এক রুমের পর্দা। আমার বাড়িতে হচ্ছে ছয়টা রুম, চারটা বেডরুম, ড্রয়িং ডাইনিং নিয়ে ছয়টা রুম। তো এই যে এক এক রুমে দুই দুইটা করে জানলা, পর্দাগুলার ইসে কিন্তু প্রিন্ট আছে, দূরের থেকে ভিডিও করতেছি তো বোঝা যায় নাই, দেখেন। তো এই যে পিঠা বানানোর আয়োজন চলতেছে, রস পিঠা আমাদের এখানে বলে চিতই পিঠা। ওই যে হচ্ছে রস গালানো হচ্ছে, এই যে তাল গুঁড়া গুলানো হয়েছে, আর হচ্ছে এই যে চাউলের গুঁড়া। পিঠা বানানো শুরু হচ্ছে, মাত্র শুরু করুক, তারপরে আবার শেয়ার করব। এই যে পিঠা বানানো শুরু হয়েছে, তো সাজ দিয়ে দিছে চুলায়, পিঠার ইয়াটা দিচ্ছে। পিঠা হচ্ছে, এই যে পিঠা এক সাস হয়ে গেছে, এই যে উঠানো হচ্ছে। তো এইখানে মাংস রান্না করা হচ্ছে, এই যে পিঠার সাথে সাথে মাংস রান্না করা হচ্ছে।
এটা হচ্ছে আরেক সাইডে, আরেকটা হচ্ছে আরেক সাইড হচ্ছে পিঠা বানানো হচ্ছে। এই যে এখানে পিঠা বানানো হচ্ছে, যে কতগুলো পিঠা বানানো হয়েও গিয়েছে। এটা রসের ভিতর ঢালছে যাতে পিঠাটা একটু মিষ্টি হয়, ওটা দিয়ে রস পিঠা বানাবে। আর কিছু হচ্ছে পিঠাতে মাংস দিয়ে খাওয়া হবে, এই জন্য কিছু পিঠা ইসের জন্য বানানো হচ্ছে। তো এটাই, তো এই যে মাংস প্রায় হয়ে আসছে, আলু দিয়ে দেওয়া হয়েছে, এখন একটু পরে ঝোলের পানি দেওয়া হবে, আর ওদিকে পিঠাও হয়ে যাচ্ছে। হওয়ার পর আমি আপনাদের সাথে সব শেয়ার করব। আল্লাহ হাফেজ। এর জন্য এখনের জন্য এই যে দুধ জাল হচ্ছে, পিঠায় দেওয়া হবে। আর এদিকে পিঠা হয়ে গেছে, রসের মধ্যে বিধান হয়েছে পিঠা, এখন দুধ দিবে এর ভিতরে। এই যে এখন শুকনা পিঠা হচ্ছে, আরো পিঠা বানানো হচ্ছে। মাংস রান্না হয়ে গেছে, পিঠার আবার রস বিজানো হয়ে গেছে, এখন শুকনা পিঠা হবে আর কি, মাংস দিয়ে খাওয়ার জন্য। এখন নিচে নামলাম, সরষা ফুলের দেখতে যাব। বাড়ির পাশে সরষা ফুল মানে ক্ষেত আছে, ক্ষেতে সরষা লাগাইছে। তো উপরে গেলি কে তোরা, নিচে নাম। এই যাচ্ছি সরষা ফুল দেখতে, আমার বাড়ির পাশে যে পুকুরের পাশ আর কি, পুকুরের সাইড। এই যে পুকুরের সাইডটা দেখতে এমন, আর ওই যে পুকুরের পাশেই ক্ষেত। সরষা ফুলে হলুদ হয়ে গেছে, তো ভাবলাম বাড়ি এসছি সরষা ফুল দেখাবো না আপনাদের, তা কি হয়। এই জন্য সরষা ফুল দেখতে আসলাম, বাড়ি তো থাকি না, এই জন্য অনেক জঙ্গল হয়ে গেছে। এই যে বিল্ডিং এর চতুর্দিকে জঙ্গল হয়েছে। তো এই তারিখ আর পরিষ্কার করা হলো না, আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে সামনে তারিখে এসে পরিষ্কার করব। মানুষ পাওয়া যায় না পরিষ্কার করার জন্য, এই হচ্ছে সমস্যা। এই হচ্ছে আমাদের এরিয়া, গুলি আমাদের জায়গা আর কি। আম্মা, এই যে রোদের মধ্যে কেমন আসতেছে তা তো জানি না। সরষা ফুল ভালো করে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না। এই যে পিছন সাইড, আমাদের বাড়ির পিছন সাইড আর কি। এটা এই যে বাড়ির পাশে আর কি রং করা হয়নি পিছন সাইড দিয়ে। এই যে কলা গাছ অনেক। আসো আম্মা, আসো আসো। কোন দিকে নামবা? ওরে মা, আসো। সরষা ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে রোদের মধ্যে, ভালো করে বোঝা যাচ্ছে না। আম্মা, অনেক জায়গা এদিকে, অনেক বড় এরিয়া।
পুরোটা বোঝা যাচ্ছে না, অনেক অনেক বড় এরিয়া এদিকে। দেখেন পুকুরের সাইড দিয়ে কত সুন্দর ভিউ। যে এইগুলো হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, এই সাইড দিয়ে পুকুরের পাড় আর কি। এই যে আমার একটা ছোট্ট একটা আম্মা, দেখি আম্মা এদিকে তাকাও, হাই দাও হাই দাও, আম্মা হাই দাও। সর্ষা ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এখন। অনেক সুন্দর লাগতেছে এখন। আর এই সূর্যটা না থাকলে মনে হয় আরো সুন্দর লাগতো। সূর্যটা একদম মুখের উপর পড়ছে, ভালো করে তাকানো যাচ্ছে না। যে বাড়ির থেকে চলে আসছি, বাড়ির থেকে আসছি আড়াইটার দিকে, তো এসে শুধু ভাত রান্না করছিলাম আর ডিম ভাজি করছিলাম, ওইটা দিয়েই খেয়ে নিছি। এখন হচ্ছে রাত, রাতের জন্য কি খাবার আয়োজন করলাম, বেগুন ভাজি করব আর ইলিশ মাছ ভাজি করব। রাত্রে খাবারটা এমন খাওয়া হয় না, এই জন্য রাত্রে আর কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করলাম। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এদিকে আপনাদের সাথে আমি একটু অন্য কিছু শেয়ার করি। এইগুলা এগুলা এগুলা হচ্ছে আমার ছোট বোন আমাকে দিয়েছে, 4 প্যাকেট চা পাতি। চার প্যাকেট চা পাতি, 5 প্যাকেট চা পাতি, 4 প্যাকেট ডাল, এই যে আর হচ্ছে 4 প্যাকেট চিনি, এই আমাকে দিয়েছে। ওদের আবার রেশন পায়, রেশন উঠাইছে রেশন থেকে আমাকে দিয়েছে এগুলি। আমার আর কি চা কিনে খাওয়া লাগে না, চা পাতি ওই দেয় বছরেরটা, এই জন্য। আর এদিকে আমার যা দিয়েছে, আমার ভাসুরির ছেলে সৌদি থেকে এলাচ পাঠাইছে, তো আমার যা দিয়েছে কয়েকটা এলাচ। এই হচ্ছে বাজার, তো অলরেডি 1 প্যাকেট খুলেও ফেলছি, যে চা ছিল না, চা বানাইছি আর কি এখান থেকে নিয়ে। বেগুন ভাজিটা বসিয়ে দেই, কতদিন বাসায় ছিলাম না, তেলা পোকা জমছে অনেক বাসার মধ্যে, রান্নাঘরে অনেক তেলা পোকা হয়েছে। তো বেগুন ভাজি মাছ ভাজি হয়ে গেছে, এখন মরিচ আর পেঁয়াজ ভাজি করে নিব। মাথাটা আর একটু হবে, এটা আমি পেঁয়াজ মরিচ ভাজি করি। ভাজতে থাকি, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে আসছে। Thank you.
এরকম মাছ ভেজে দিলাম, পেঁয়াজ মরিচ সব একসাথে মিশিয়ে নিব আর কি। জন্য আজকের মতো এখানেই শেষ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। কোনো কিছু ভুল হইলে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।